একজিমা, দাদ, চুলকানি, খোশ, পাঁচরা প্রভৃতি সবকটাই চর্মরোগের অন্তর্ভুক্ত। এছাড়া হাজা, স্কিন অ্যালার্জি, স্কিন র্যাশ প্রভৃতিও। এই ভিডিওতে এ সমস্ত প্রায় সকল প্রকারেরই চর্মরোগের অতি কার্যকরী এবং সহজ ঘরোয়া আয়ুর্বেদসম্মত চিকিৎসার কথা বলব। প্রায় প্রতিটি প্রকারের চর্মরোগের একটি মাত্র করে চিকিৎসার কথা বলা হবে এবং সেই একটি মাত্র চিকিৎসাই তথা ঘরোয়া ওষুধেই যথেষ্ট। বন্ধু, বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। চুলকানি, দাঁত, একজিমা, খোশ, পাঁচরা, এমনকি খসখসে ত্বক, ছুলি, হাতের হাজা, পায়ের পাকুই, খসখসে চামড়া, এ ধরনের সকল সমস্যাই চর্মরোগের অন্তর্ভুক্ত। এই ভিডিওটিতে প্রায় সকল প্রকারেরই চর্মরোগের শুধুমাত্র একটি করে ঘরোয়া চিকিৎসার কথা বলবো তা আগেই জানিয়েছি। আসুন সমস্যা অনুসারে পরপর সেগুলি আলোচনা করি সংক্ষেপে। প্রথমেই বলবো হাজার প্রাকৃতিক চিকিৎসা সম্বন্ধে। হাজা হয় হাতে। হাজা রোগটির প্রধান কারণ বেশি জল ঘাঁটাঘাঁটি করা, তবে শুকনো হাজাও হয়। হাজা পুরনো হলে তীব্র দুর্গন্ধ হয়। হাজা পুরনো হোক বা নতুন, জল ঘাঁটাঘাঁটির জন্য আর্দ্র হাজা হোক বা শুকনো হাজা, একটি মাত্র ঘরোয়া ওষুধেই শুকিয়ে যাবে, সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। কি করতে হবে জেনে নিন। একটি বা দুটি পান পাতা থেঁতো করে রস বের করে নিতে হবে। রসটি সামান্য গরম করতে হবে এবং গরম থাকতে থাকতেই হাজাতে লাগাতে হবে। এটা রাতে শোবার আগেই করতে হবে। পানের রস লাগানোর আগে হাত বা ক্ষতস্থান ভালোভাবে মুছে শুকিয়ে নিতে হবে, মানে হাত যেন ভেজা না থাকে। কয়েকদিন পরপর এইভাবে ব্যবহার করলেই হাজা সম্পূর্ণভাবে সেরে যাবে। এবার জেনে নিন পাকুইয়ের ঘরোয়া চিকিৎসা। পাকুই পায়ের রোগ বিশেষ। পাকুই হাতে হয় না, পায়ের দু আঙুলের মাঝে হয়, প্রায় ক্ষেত্রেই গর্ত হয়ে যায়। জেনে নিন কী করতে হবে। কিছুটা খেসারির ডাল বেটে নিতে হবে। ডাল বাটাটুকু গরম করে নিয়ে গরম গরম থাকতেই পাকুইয়ে লাগাতে হবে। দু থেকে তিন দিনেই কমে যাবে আর সপ্তাহখানিক এক টানা ওষুধটি লাগালে পুরোপুরি সেরে যাবে। তবে জল ঘাঁটাঘাঁটি না কমালে আবার নতুন করে এই সমস্যা দেখা দেবে স্বাভাবিকভাবে। এবার জেনে নিন খসখসে ত্বক বা চামড়া মসৃণ করতে কি করতে হবে। অনেকেরই গায়ের চামড়া অমসৃণ বা খসখসে হয়ে যায়, বিশেষত শীতকালে। আবার গ্রীষ্মেও ঘামাচির জন্য খসখসে হয়ে যায় ত্বক। ঘামাচি সেরে যাওয়ার পরেও খসখসে ভাব তো কমেই না, বেড়েই যায়। আবার অনেকেরই বিভিন্ন চর্মরোগ শুকিয়ে যাওয়ার পরেও কর্কশ ভাবটা থেকেই যায়। কি করতে হবে এই কর্কশতা দূর করতে জেনে নিন। আপনার প্রয়োজন মতো পরিমাণে মটর ডাল জলে একটু ভিজিয়ে নিয়ে মিহি করে বেটে নিতে হবে অথবা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। এই মটর ডালের পেস্ট যেভাবে গায়ে হলুদ মাখে ঠিক সেভাবে মাখতে হবে। এতে ঘামাচি তো সেরে যাবেই, চামড়ার খসখসে অবস্থাও আর থাকবে না। একটানা এক সপ্তাহ ব্যবহার করতে হবে এটি। এবার জেনে নেব চুলকানি নিরাময় করার জন্য অতি কার্যকরী ঘরোয়া চিকিৎসাটি কী। খোশ, পাঁচরা, চুলকানির মতো চর্মরোগ মূলত রক্তদুষ্টির জন্য হয়ে থাকে, আবার ছোঁয়াছুঁয়ির জন্য আগন্তুক হিসেবেও দেখা দেয়। পিত্তবিকারের জন্য অনেকের সারা শরীরে চুলকানি দেখা দিতে পারে। চুলকানি সারাতে কী করতে হবে তা জেনে নিন। 25-30 গ্রাম কালো জিরে 100 মিলিলিটার তিল তেল বা সর্ষের তেলে 5-7 মিনিট ভাজতে হবে। ভাজার সময় সর্বদা খুন্তি দিয়ে নাড়াতে হবে যাতে কালো জিরেগুলো পুড়ে না যায়। ভাজার পর তেলটা ছেঁকে একটি কাঁচের শিশিতে রেখে দিতে হবে। তেলটি 4-5 দিন গায়ে মাখলেই চুলকানি দূর হবে। তবে একটি কথা, চুলকানি সারা শরীরেও যেমন হতে পারে, আবার কোনো একটি বিশেষ অংশেও হতে পারে। স্ক্যাবিজ বলে এক ধরনের চর্মরোগ আছে যা পাঁচরা নামেই বেশি পরিচিত। পাঁচরা বা স্ক্যাবিজ সারা শরীরে হয় না, হাতের আঙুলের ফাঁকে, কবজিতে, কোমরে, জননাঙ্গের আশেপাশে সৃষ্টি হয়। এটি খুবই কষ্টকর রোগ। স্ক্যাবিজের চুলকানি প্রধানত রাত্রে বেড়ে যায়। এই সমস্যা হলে কী ওষুধ প্রয়োগ করতে হবে জেনে নিন। কারি পাতা অনেকেই চেনেন। কিছুটা কারি পাতা কাঁচা হলুদের সঙ্গে বেটে স্ক্যাবিজ আক্রান্ত স্থানে লাগাতে হবে। যদি কাঁচা হলুদ না পান, কারি পাতা বেটে নিয়ে হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। শুকিয়ে গেলে আলতোভাবে প্রলেপটি
ঈষদুষ্ণ জলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পর আক্রান্ত স্থান শুকিয়ে গেলে শুকনো কারি পাতার মিহিচূর্ণ আক্রান্ত স্থানে ছড়িয়ে দিতে হবে। কারি পাতা ছায়ায় শুকাতে হয়, রৌদ্রে নয়। যাই হোক, এই নিয়মে মাত্র এক সপ্তাহ ওষুধটি প্রয়োগ করলেই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। এটি চর্মরোগের এক অব্যর্থ ওষুধ। এতক্ষণ আমরা হাজা, পাঁকুই, ঘামাচি, খসখসে ত্বক, চুলকানি, পাঁচটা, এই সকল চর্মরোগের চিকিৎসার বিষয়ে আলোচনা করলাম। বাকি রয়ে গেল আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চর্মরোগ, যেমন ছুলি, দাঁত, একজিমা, সেতি, সোরাইসিস প্রভৃতি। আপনাকে জানিয়ে রাখি, এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই ছুলি, দাঁত, একজিমা, সেতি, সোরাইসিস এই প্রত্যেকটি চর্মরোগের অতি কার্যকরী আয়ুর্বেদিক চিকিৎসা, স্বাস্থ্যসম্মত সহজ ঘরোয়া চিকিৎসা বিষয়ে ভিডিও রয়েছে। তাই এই ভিডিওটিতে সে সকল বিষয়ে আলোচনা করে ভিডিও দীর্ঘায়িত করা ঠিক হবে না। এই ভিডিওতে সে সকল ভিডিওর লিংক দেওয়া রইল এন্ড স্ক্রিন বা ভিডিওর শেষে। সে ভিডিওগুলি একবার দেখে নিলে অবশ্যই বিশেষভাবে উপকৃত হবেন। তাছাড়া ইউটিউবে বেঙ্গল আয়ুর লিখে সার্চ করলেও সে সকল ভিডিও পেয়ে যাবেন। লক্ষ লক্ষ ভিউয়ার্স সে সকল ভিডিও দেখেছেন এবং ভিডিওগুলি বিশেষভাবে প্রশংসিত হয়েছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।